আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করো ভালো আছো, তো আমরাও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদের জানাই আমার নতুন ভিডিওর অনেক শুভেচ্ছা। তো দেখো, দেখতে থাকো। তো কী বলতো, আজকে মঙ্গলবার আর আমার শাশুড়িমায়ের ভ্যাকসিন হবে, মানে কোভিড ভ্যাকসিন। তার জন্য তারা হলো করে সকালে আমার ছেলেকে আজকে না পড়িয়েই আগে সবজি কেটে দিচ্ছি, তো উনি রান্না করে দিয়ে ভ্যাকসিনটা নিতে যাবে। তো তারা হলো করে কাটছি, আর আজকে রান্না হবে কলাই, বেগুন, আলু, চিংড়ি মাছের চচ্চড়ি আর ডাল। এটাই আজকে দুপুরের মেনু। তো আজকে মঙ্গলবার, আর কী বলতো, মঙ্গল মানে যেদিন ভিডিও হয় তার পরের দিন আমরা এডিট করে আপলোড দিই। তো এই ভিডিওটা সকালে তোমরা কালকে মানে আজকে সকালে পেয়ে যেতে, কী বলতো, কালকে অনেক একটা প্রবলেম ছিল, তার জন্য রাত্রিবেলা ভিডিও এডিট করতে পারিনি। আর এখন ভিডিওটা মানে আজকে বুধবার এডিট করছি এই 12টার সময়, তো আজকে দুপুরবেলা এটা আপলোড দেবো। জানি না কখন পর্যন্ত আপলোড হবে, তো তোমরা একটু দেখে নিও। আর সোমবার একটা ভিডিও করেছিলাম, তো ওটাতে আমার ছেলে বেশিক্ষণ ছিল, মানে ভিডিওর মধ্যে আমার ছেলে একটা বেশি দেখিয়ে ফেলেছি। তো আপলোড দেওয়ার পর দেখি ওটাতে কপিরাইট আছে, আর ওটাকে আমি আইআইএসটি রেখেছি কারণ পাবলিক আর করিনি, কপিরাইট ছিল দেখে। তো এখানে খা, আর কিছু এখানে খাবি, আর এখানে কিছু খা, এখানে একসাথে তো খাবে না, আগে ঠোকরাবে সব। এদের এখানে দেখো বালির গাদায় বসে আছে, ঠান্ডা নিচ্ছে বালির থেকে, প্রচণ্ড রোদ, সকাল থেকেই প্রচণ্ড রোদ। তো এই দেখো ভিতরেগুলোকে একটু ধোবো, এরা খেয়েছে, এটা ধান দিয়েছিলাম, চাল দিয়েছিলাম সকালে, অল্প করে দিয়েছি, মাটি দিয়ে দিয়েছি, এখন অল্প দিয়েছি। আয় 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 আয়, সব পোতায় ঘজে ঘাজে ঢুকে আছে, রোদগুলো আসছে না এখানে, প্রচণ্ড রোদ। এদের খাওয়া প্রায় শেষের দিকে, তো এখন বাজে সকাল 10:30। বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে দেখো, একটু করে লেজ বেরিয়ে এসেছে, এক একটা ডানাগুলো একটু বড় হয়ে গেছে। তো আগের ভিডিওই বলেছিলাম আমার ছেলেকে নিম পাতা পানি ফুটিয়ে গোসল করায়, তার জন্য এখন নিম পাতা পানি তুলছি, কারণ হঠাৎ করে জানতে পারি যে আজকে আমার কোভিড ভ্যাকসিন হবে। তাড়াতাড়ি করে আগে ছেলেকে গোসল করে মানে সকালে ভাত খাওয়ানো হয়ে গেছিলো, তাড়াতাড়ি রান্না ছিল আজকে, তো সকালে ভাত খাওয়ানো হয়ে গেছে 10টার সময়, আর এখন বাজে 10:30 করলাম। তো এই নিম পাতা তুলে গোসল করাবো পানিটা ফুটিয়ে, তারপর আমরা বেরিয়ে যাব। হঠাৎ জানতে পারি যে আজকে কোভিড ভ্যাকসিন হবে, তো কী বলতো, 5 বছরের নিচে বাচ্চার মায়েদের ভ্যাকসিন আছে, তো হঠাৎ জানতে পারি আর তখনই যাই। তো এই দেখো আমার ছেলেকে এখান থেকে সরিয়ে দিলাম, কারণ আগের ভিডিওটায় কপিরাইট ছিল, তাই ওকে বললাম বাবু তুই সরে যা। আর এখন আমরা তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, তো যাব। তো এই অন্যটা আগে নিয়েছিলাম, তো এটা আমার হাজব্যান্ড রাগ করছে কারণ এটা বাড়িতে মাঝে মধ্যে পড়ি, তো এটা নেবে না, আবার পরে পাল্টে নেবো দেখো। তো ভ্যাকসিন দেবে, আর আমার সব জামা বা ব্লাউজে ফুল হাতা নয় থ্রি কোয়ার্টার হাতা, তো একটা ব্লাউজ ছিল তো তার জন্য আজকে শাড়ি পরে নিয়েছি, কারণ ভ্যাকসিন দেবে জামার একটু শর্ট পরাই ভালো, তো তার জন্য একটাই জামা ছিল আর এটা পরেছি, একটু সুবিধা হবে।
সেটাই তো দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ আজকে আমি ভ্যাকসিন নিতে এসেছি আর ভ্যাকসিন নিয়ে অবস্থাটা এতটাই খারাপ তার জন্য রাত্রে ভিডিও আমি এডিট করতে পারিনি আজকে বুধবার এডিট করছি আর আজকে এটা আপলোড দেবো তো অনেক আওয়াজ হচ্ছে বাইরের আওয়াজ চলে আসছে কারণ দিনের বেলা তো রাত্রি হলে ওইটা হয় না তো তোমরা একটু দেখে নিও শরীরটা না খুব খারাপ নাহলে অন্য কথা তোমাদের সাথে শেয়ার করতাম অন্য দিন একদিন শেয়ার করবো ভ্যাকসিন হয়ে গেছে আর ভ্যাকসিন দিতে গিয়ে অনেকটাই ঝামেলা সেসব বাড়ি গিয়ে বলবো আর ভ্যাকসিন হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি তো তোমরা দেখতে থাকো এসেছিলাম গুড়াপে গুড়াপ কমিউনিটি হল তাই তো গো এই দেখো মুরগিগুলো সব খাচ্ছে এখন বাজে বিকেল পাঁচটা তো হঠাৎ করে মনে হলো আজকে বাপের বাড়ি যাবো আর হাজবেন্ডও রাজি হয়ে গেল পাঠাতে তো চলো তাই দেখতে থাকো তো দেখো চলে এসেছি আর শরীরটা খারাপ তাই আমি আর ক্যামেরার সামনে আসিনি তো আমার মা ফুলি বানিয়েছে তো এগুলো শাহরুখ আব্বুকে দেবো খাবে তো চা খেয়েছে দিয়ে এটা খাবে দেবো চলে যাবো থাকবে না আর আজকে আমি থাকবো আর কালকে থাকবো কি না জানি না সেটা পরে জানাবো আর এ দেখো আমার ছেলে রাত দশটার সময় আমার ছোটো আব্বার বাড়িতে গিয়ে তো আমিও গিয়েছিলাম দেখা করতে আর ও নিজে নিজে শর্ট ভিডিও বানাচ্ছিলো তো এটা আমি গানটা মানে মিউট করে দিয়েছি কারণ কপিরাইট চলে আসবে তো দেখালাম তোমাদের দেখো ও নিজে নিজে ভিডিও বানাতে শিখে গেছে এটাও নিজে নিজেই করেছে আর কি তো এখন বাজে রাত দেড়টা আর আমি মানে আমার ছেলে আমার মা সব ঘুমাচ্ছে আমরা একটা হয়ে শুয়েছি আমার আব্বা একটা হয়ে শুয়েছি আর কী বলতো এই ঘরে জিরো লাইটটা কেটে গেছে তার জন্য বারান্দার লাইট জ্বালিয়েছি কারণ বারান্দার খুব অল্প আলোটা আসছে আর আমার ছেলে অন্ধকারে মোটেই ঘুমাবে না আর দেখো ডেটটা বাড়ছে খুব কষ্ট হচ্ছে জ্বর এসে গেছে হাতটা এত যন্ত্রণা হচ্ছে ঘুম মানে ঘুম তো আসছে না শুয়েও থাকতে পারছিলাম না কিন্তু খুব কষ্ট হচ্ছে দেখো বসে পড়েছি আর বসে বসে হাতটাকে খালি নাড়াচ্ছি কারণ হাতটা খুব যন্ত্রণা হচ্ছে তো আজকের মতন এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট